পাদুম মার্কেট থেকে সামনে এগোতেই ঝাঁ চকচকে রাস্তা পেয়ে আমার বিউটিফুল তখন টপ স্পিডে উঠে গেছে। তারপর সেই বহু প্রতীক্ষিত জাংস্কার রিভারকে বাঁ পাশে নিয়ে আমাদের জাংস্কার ভ্যালির জার্নি শুরু করলাম মুরগুনলার পথে। একে একে জোজার, জাংলা, হনিয়া এই সমস্ত জায়গা ক্রস করে যখনই পাদুম মার্কেট থেকে 50 কিলোমিটার রাইড করে রুলাগুঙে এসে পৌঁছলাম, তখনই একটা জাস্ট কিছুক্ষণ আগেই হয়ে যাওয়া ল্যান্ডস্লাইডের আওতায় পড়লাম। বিয়ারও রাস্তা ক্লিয়ার করার কাজও শুরু করে দিয়েছিল, কিন্তু কোনো দিকেই কোনো লোক বা নির্দেশ কিছু ছিল না যে সাবধান, আগে কাজ হচ্ছে, পাথর পড়তে পারে। দুজন লোকাল বাইকার ততক্ষণে এসে রাস্তা থেকে পাথর কোনো রকমে সরিয়ে বেরিয়ে যায়। আমরাও ওইটুকুনি সময়ে আর কোনো কিছু না ভেবে রাস্তা দিয়ে, যে রাস্তাটা ওরা পাথর দিয়ে সরিয়েছিল নিজেদের বাইক নিয়ে যাওয়ার জন্য, আমাদের বাইক কোনো রকমে ক্রস করে প্রচণ্ড রিস্কে ছিল যদিও। যাই হোক, কোনো রকমে ক্রস করে একটা জায়গায় এসে দাঁড়াই। জাংস্কার করছি, জাংস্কার। এই হচ্ছে আমাদের দুটো বাইক, ঠিক আছে? বাইকের সামনেই হচ্ছে জাংস্কার রিভার, খতরনাকভাবে বয়ে চলেছে, পুরো টেরেনটা হচ্ছে এরকম, আর সামনে নীল সাদা আকাশ। তারপর পিচ ক্রস করে জাংস্কার রিভারকে বাঁদিক থেকে ডান দিকে নিয়ে এগোতে থাকলাম লিংশেটের পথে, আর বহু প্রতীক্ষিত সেই ওয়াটার ক্রসিংটিও এলো। যে ওয়াটার ক্রসিংয়ের পরেই মুরগুমলার খাড়া চড়াই শুরু হয়ে যায়, কিন্তু এই ওয়াটার ক্রসিংয়ের ওপারেই ভয়ানক বিপদ ঘাপটি মেরে বসেছিল, কে জানতো। মাস্টারমশাই স্লো বার স্টেডি প্রসেসকে ব্রেক করে খাড়া চড়াইকে উপেক্ষা করে স্মুথ উঠতে গিয়ে একেবারে লিন আপ করে পুরো উল্টে পড়ে গেলেন। আপনি ঠিক আছেন তো? হেল্প করো তো। এই সোজা উঠবেন, উঠে আবার ওইটা ওইটা উঠে গিয়ে এখানে দাঁড়াবেন, ঠিক আছে? হ্যাঁ, যান। মাস্টারমশাইয়ের গাড়ি তুলে, তারপর নিজের গাড়ি তুলে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার মুরগুমলার খাড়া চড়াইয়ের পথে এগোতে থাকলাম। চলো এই উঠেই। বাস, ফার্স্ট ক্লাস রাস্তা তো নয়, যেন ডাইরেক্ট যমদূত, মানে চাকাটা যে গ্রিপ দিয়ে তুলবে সেসবের কিছু ব্যাপার নেই। ফার্স্ট গিয়ার মারো, মোমেন্টাম নিয়ে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আবার কি হলো? মোমেন্টাম মারতে হবে, মোমেন্টাম, ফুল পিক আপ, ফুল পিক আপ, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তারপর মাস্টারমশাইয়ের ম্যাগনেটিক ট্যাঙ্ক ব্যাগ তার ট্যাঙ্ক ছেড়ে মাটিতে পড়ে যাওয়ায় আবার আমাকে হেঁটে হেঁটে নিচে নামতে হলো সেই ট্যাঙ্ক ব্যাগ তোলার জন্য, আর তুলতে গিয়ে লেগে গেল ভয়ঙ্কর AMS। না, কিছু হয়নি। উফ, আমার বাইক সেই ওখানে, আর মাস্টার কোথায় চলে গেছে? ওরে বাপরে, ঠিক আছে, আস্তে আস্তে মাস্টারের ট্যাঙ্ক ব্যাগ নিয়ে আমার বিউটিফুলের কাছে যাই। ওই নিচ থেকে ট্যাঙ্ক ব্যাগ নিয়ে আসলাম, এখানে রেখেছি, কিন্তু প্রবলেমটা হলো এই এতখানি আপডাউন করতে গিয়ে না আমার পুরো
সেই এমএস ধরে গিয়েছে, সাংঘাতিক মাথা ব্যথা হচ্ছে। যাই হোক, এখান থেকে তো বেরোতেই হবে। উফ, মাথাটা কি ধরেছে! ওখানে দাদা দাঁড়কে, সাংঘাতিক এমএস, এতখানি নেমে ওনাকে তোলাটাও তো ভীষণই চাপের ব্যাপার। দেখি কি করব, বুঝতে পারছি না। মাস্টারমশাইয়ের গাড়ি একটুখানি এগিয়ে দিয়েছি, তারপরে উনি অনেকক্ষণ বাদে জল টল খেয়ে তারপর গাড়ি নিয়ে আবার এগিয়েছেন। সাংঘাতিক মাথা টিপটিপ করছে, পারা যাচ্ছে না। এই অবস্থায় যে কীভাবে বাইক চালাচ্ছি সে আমিই জানি। টাইমটা বড্ড খেয়ে গেল, এবং কটা বাজে? ও বাবা, 6:15। চলো ওই ওপরটাতে মুরগুনলা টপ। জয় মা, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। মোমেন্টাম ছাড়া নেই। হর হর মহাদেব, হর হর মহাদেব। চল বিউটিফুল, চল বিউটিফুল, তেরে ইজ্জত কা সওয়াল হ্যায়। চল, ছাড়বি না, ছাড়বি না, ছাড়বি না, চল, ছাড়বি না, ছাড়বি না, হয়ে এসছে, চল, 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 বস বস বস, খতম, একদম। ওই মুরগুনলা, মুরগুনলা, ইয়েস ইয়েস, টাইগার, ইয়েস টাইগার, কেলা নেই খাতা, টাইগার নেই, নেই। উফ, মুরগুনলা ওয়ে টু জাংস্কার। এখান থেকে বাঁদিকে হচ্ছে লিংসেট, আর ডান দিকে সিঙ্গলা সিসিলা, লিংসেট গোম্পা। লাদাখের লিংসেটে বহুদিনের শখ ছিল, এসে থাকবো, থেকেওছি। ওই হচ্ছে পেছন দিকে আমাদের যে হোমস্টে, আজকে ডেস্টিনেশন সিঙ্গলা সিসিলা হয়ে লে। আর একটা কথা বলে দিই, এখানে কোনো নাম্বার নেই, নাম্বারটা ওই জন্য দিতে পারলাম না, ওদেরকে বললাম, বললো না কোনো নাম্বার নেই, আসুন। কিন্তু এখানে আপনি পেমেন্ট কিন্তু জিপে বা ফোনপেতে করতে পারবেন, মানে অনলাইন এখানে আছে, এবং লিংকশেটে ভরপুর জিও পোস্টপেড চালু। সব ঠিক আছে তো? চলুন, তো এই চলে আসলাম লিংসেট থেকে মুরগুনলা। জয় মা ভক্তারিণী, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। সিঙ্গলা রাস্তা মুরগুনলার মতন নয়, অতটা টাফ নয়। জাংস্কার ভ্যালির বিউটিটা দেখলে দিল, প্রাণ, মন, কবজা, কিডনি, মজ্জা সব তাজা হয়ে যায়, সব তাজা হয়ে যায়। দেখুন তো এই ল্যান্ডস্কেপ, ভগবান সেই বলে না, একদম ধীরে সুস্থে বানিয়েছে একদম। ওরে বাবা, এখনো সেই ওই ওপরে উঠতে হবে, আর পুরোটা কাজ চলছে, মানে খুব শীঘ্রই এখানে পিচ পড়ে যাবে, মানে সমস্ত অ্যাডভেঞ্চার ওম সোহা। নিচে রাস্তাটা দেখো কীরমভাবে উঠলাম, ঠিক আছে, এই যে 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 করে এই উঠে উঠলাম। কী ডেঞ্জার, হ্যাঁ, তবে মুরগুনলার থেকে অনেক ভালো। চলে এলাম সিঙ্গলা, তো মুরগুনলা থেকে সিঙ্গলা হচ্ছে টনলি 27 কিলোমিটার, ঠিক আছে। আর সিঙ্গলা থেকে যে সিনিক বিউটিটা দেখা যায় সেটা হচ্ছে এইটা। চলুন তাহলে বেরোনো যাক সিসিলার পথে। বলছিলাম না সব পিচের হয়ে যাবে, অলরেডি দেখুন এদিকে রাস্তাটা পুরো হয়ে গেছে, মানে সিসিলায় নামার রাস্তাটা, মানে সিঙ্গলা থেকে নামার যে রাস্তাটা পুরো পিচের হয়ে গেছে, ওই দেখুন
পুরো একদম কংক্রিট নতুন পিচের রাস্তা। হ্যাটস অফ টু বিআরও, অ্যাডভেঞ্চার খতম, লাদাখ হয়ে গেল দীঘা। এটাই নিয়ম পাহাড়ের, যে গাড়ি উঠবে তাকে পাস দিতে হবে, কারণ এখন আমি নামছি। একটা দুটো ওয়াটার ক্রসিং না হলে ভালো লাগে। শিরচিল্লার পথে উঠছি, ঘড়িতে বাজে প্রায় একটা, কি অসাধারণ লাগছে না? আর ল্যান্ডস্কেপ, এক একটা পাহাড় এক এক রকমের কালারের। দেখো তোমরা গোপ্রো তো যখন দেখায় তখন তো খুব ভালো করেই দেখায়। দেখো আর রাস্তাটা কীরকম এসছে তলায় একবার দেখে নাও। শিরচিল্লা, আই এম কামিং, সরি উই আর কামিং। আগায়া শিরচিল্লা, ইয়েস। বাস এবারে ছবি চাপা নেব ভাই, ইউ ডিড আ গুড জব। হর হর মহাদেব, হর হর মহাদেব। চলুন, আর সামনে স্নো কেপ মাউন্টেন, মুরগুনলা, সিঙ্গেলা, শিরচিল্লা, ডান ল্যান্ডস্কেপ। উফ, দেখে মন জুড়িয়ে যায়, তখন আর কোনো কষ্টই আর কষ্ট মনে হয় না। আর আমি এখানে দাঁড়িয়ে পড়লাম এই জল দেখার জন্যে। জাংস্কার বলে কথা, এতক্ষণ জাংস্কারকে দেখতে পাইনি, কারণ অল্টিটিউড অল্টিটিউডে আমি ঘুরছি তো, আর জাংস্কার তো নিচে দিয়ে যাচ্ছে। এতক্ষণ বাদে জাংস্কারকে দেখে একটু ভিডিও না নিলে হয়? যে মাস্টার যাচ্ছে আর সামনে জাংস্কার আসছে, হোয়াট আ বিউটিফুল সিনারিও। ও, এখানে একটা ছবি তুলেছি, চট করে দেখে নাও, ততক্ষণ একটু বেরোই। এই চলে এলো, এইখান থেকে ভালো রাস্তা শুরু। কেমন লাগছে? মনটা গার্ডেন গার্ডেন হয়ে গেল, তাই নাকি? তো মোটামুটি 20-22 কিলোমিটার পরে, মানে শিরচিল্লা ক্রস করার 20-22 কিলোমিটার পরে, 22 কিলোমিটার পরে আপনার এই লেয়ের রাস্তায় এই পিচের রাস্তা শুরু হয়ে যাবে, আর তার সিনিক বিউটি আবার অন্যরকম। আর বাঁদিক দিয়ে যেটা যাচ্ছে দেখছেন, ওটা হচ্ছে জাংস্কার। আর সামনের ভিউটা দারুণ লাগছে, চালাতেও ভালো লাগবে, কিন্তু সাবধানে, ভালো রাস্তা এসছে মানে একদম উড়িও না বাবা, কারণ উড়ে যেতে এখানে একটা সেকেন্ড লাগে। খেলছি 6 কিলোমিটার, লে 106। এবারে নাম ফর্ম ফোন নাম্বার লোড করতে হবে। দাদা জিও, এই হচ্ছে সঙ্গম। এতক্ষণ ধরে যে জাংস্কার ভ্যালি দেখাচ্ছিলাম, এই হচ্ছে সেই জাংস্কার ভ্যালি, ইন্দাস ভ্যালির সঙ্গে এই জাংস্কার এসে মিশছে। এই লেতে আসলাম, লেতে আসার প্রথম পরিচয় হচ্ছে ভারতের জাতীয় পতাকা। উফ, অসাধারণ, স্যালুট, জয় হিন্দ, বন্দে মাতরম। সন্ধ্যে 7টা বাজে আর আমরা লের এই গেস্ট হাউসে চলে এসেছি। আমাদের বাইক, দাদার বাইক পেছন দিকে আনপ্যাক হচ্ছে। এই হচ্ছে পুরোটা বাগিচার মধ্যে বসার একটা সুন্দর জায়গা, আর ওই সোজা খাটদুমলার পিকটা দেখা যায়। এই হচ্ছে আমাদের রুম, এখানে বাথরুম, এই হচ্ছে বিছানা, তাগড়া। তো কোথা থেকে কতটা, কত কিলোমিটার, কীরকম সময় লাগছে না লাগছে সবটা বলে দিয়েছি। তোমাদের যারা যারা এখনো পর্যন্ত আসোনি তারা চট করে চলে আসো, কারণ
আর এক দেড় বছরের মধ্যে কিন্তু এই জাংস্কারের চারিদিকটা যদি পিচ হয়ে যায় তাহলে কিন্তু সেই মজাটা আর পাবে না। তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আনন্দের সঙ্গে নিজের জীবন কাটাও। দেখা হবে পরের পর্বে। বাই। থোড়া সা ডিসকাউন্ট মিলেগা, জরুর মিলেগা। আপকে না নাম সে মিলেগা। বাস। কলকাতা ইউটিউবার বলেগা, সাহেব কে নাম সে ডিসকাউন্ট মিলেগা। বাস। নাম্বার বাতাও। কোন সি নাম্বার পে ও লোক ফোন করকে আয়েগা? 7780974643। এটা হচ্ছে ওনার নাম্বার, নোট করে নিন। যদি আপনাদের মনে হয় যে না নাম্বার ছাড়া কি করে লেতে যাব, তাহলে অবশ্যই এনাকে ফোন করে চলে আসবেন। আর এনাকে যখনই ফোন করবেন, যা দাম ওদের আছে তার থেকে একটু ডিসকাউন্ট অবশ্যই দেবে। নো আগার ডিসকাউন্ট নেই দিয়া তো হামকো বোলা দেগা দেগা। শুনিয়ে এক বাত হামেশা ইয়াদ রাখনা, পাঠান হো ইয়া জওয়ান, টাইগার অভি জিন্দা হ্যায়।